নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য, গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি ডক্টর দুর্গাশঙ্কর মুখোপাধ্যায়ের নাট্যতত্ত্ব বিচার বই থেকে ঐতিহাসিক নাটক সম্পর্কিত প্রথম পর্বটি পাঠ করব। পাঠ শুরু করলাম। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ইতিহাস শব্দটির একটি ব্যাপক অর্থ আছে। অতীতকালের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সামগ্রিক পরিচয়ের নাম ইতিহাস। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এই ব্যাপক অর্থে ইতিহাস শব্দটিকে প্রয়োগ না করে একটি সংকীর্ণ অর্থে এর ব্যবহার হয়। এই অর্থে ইতিহাস হচ্ছে কোনো একটি বিশেষ যুগের রাজা রাজড়ার কাহিনী, রাষ্ট্রনৈতিক ইতিবৃত্ত, খ্যাতনামা পুরুষের রাজ্য শাসন, যুদ্ধ বিগ্রহাদির কথা ইত্যাদি। ইতিহাস শব্দের এই অর্থ মনে রেখে আমরা বলতে পারি যে নাটকের মূল কাহিনী, প্রধান প্রধান ঘটনা ও চরিত্রগুলি ইতিহাস থেকে গৃহীত এবং নাট্যকারের সৃজনশীল পরিকল্পনা সহযোগে যা মানবিক গুণে মণ্ডিত হয়ে শিল্পমূল্যে রসোত্তীর্ণ তাই হল ঐতিহাসিক নাটক। ঐতিহাসিক নাটক নামেই প্রকাশ, তা একদিকে ইতিহাস ও অন্যদিকে নাটক। নাটকীয়তার পথে রসসৃষ্টি ঐতিহাসিক নাটকের লক্ষ্য, আর তা ইতিহাসের উপাদানকে আশ্রয় করেই। ইতিহাসের তথ্য, ঘটনা বা চরিত্রকে আশ্রয় করতে হবে, কিন্তু তার অতিরিক্ত জীবনের রসরূপকেও ফুটিয়ে তুলতে হবে কবিকল্পনার সাহায্যে। কিন্তু এ কাজ খুব সহজ নয়, কারণ ঐতিহাসিক ও নাট্যকারের ধর্ম সম্পূর্ণ পৃথক। অতীতে সংঘটিত ঘটনার আনুপূর্বিক বিবরণী সত্যতার সঙ্গে চিত্রণ ঐতিহাসিকের কাজ। অ্যারিস্টটল বলেছেন, হিস্ট্রি ইজ বেসড অন ফ্যাক্টস। ইতিহাসের তথ্যাতিরিক্ত কোনো কিছু বলার অধিকার তাঁর নেই। শুধু সমস্ত ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে পরবর্তী ইতিহাস কোন রূপ নিতে পারে তার কিছু ইঙ্গিত তিনি দিতে পারেন, বা সে সম্পর্কে কিছু অপক্ষপাত মন্তব্য করতে পারেন। কোনো রাজার বিশেষ নীতি বা যুদ্ধবিগ্রহের ফল সমাজের অগ্রগতির পথে সহায়ক কিনা এ সম্পর্কে ঐতিহাসিক কিছু সংকেত করতে পারেন, কিন্তু নাট্যকারের ধর্ম সম্পূর্ণ স্বতন্ত্র। সৃজনশীল কল্পনাই তাঁর বিশেষ মূলধন। ঐতিহাসিক নাট্যকার সম্পর্কে বলা চলে যে ঐতিহাসিকের যেখানে যাত্রা শেষ সেখানেই তাঁর যাত্রারম্ভ। ইতিহাসের শুষ্ক নিরস কঙ্কালময় কাঠামোতে স্বাধীন কল্পনার রশ্মিপাত ঘটিয়ে তিনি তাকে জীবন্ত ও প্রাণময় করে তোলেন। ইতিহাসের ঘটনা অসংলগ্ন, বিচ্ছিন্ন, একই কালে সংঘটিত ঘটনাবলীর মধ্যে পারম্পর্য থাকে না। কিন্তু ঐতিহাসিক নাট্যকার ইতিহাসের ঘটনাগুলি নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক হন। একটি বিশেষ পরিকল্পনা অনুযায়ী একটি বিশেষ ভাবের অভিমুখীন করে তিনি প্রয়োজন মতো ঘটনাবলী নির্বাচন করেন এবং তাদের মধ্যে সংযোগ ও ঐক্য রক্ষা করেন। এই ঐক্য জটিল হলেও কোনো ক্ষতি নেই। বন্ধুরা, যদি আপনারা এরকম আলোচনা পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের গো সেন্সিবল চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যদি এই ভিডিও পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। থিয়েটারের পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।